শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, সকালে সমস্ত বাস গাস হয়ে গেছে, তো তোমাদের সাথে সেসব কিছুই শেয়ার করি নি। তো এখন আমি স্নান টান করে সোনামার কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে, স্নান করে একদম রেডি হয়ে নিলাম, এখন পুজো করব। আর এদিকে আমার সোনামা ঘুমোচ্ছিলো, তো সোনামা এখন উঠেই পড়েছে, নড়াচড়া করছে। তখন তাড়াতাড়ি করে পুজোর কাজটা সেরে সোনামার খাবার বানিয়ে তারপর সোনামাকে খাওয়াতে হবে। আর সোনামার জন্য কালকে তো দেখেছোই যে ডাক্তারের কাছে গিয়ে হোমিও ওষুধ এনেছি দাউদের জন্য, আর আমার আঙ্গুলের জন্য, এই যে আঙ্গুলটা, এই আঙ্গুলটা মানে এই জায়গাটা প্রচণ্ড ফুলে গেছে ভিতরে, এখন পুঁচি হয়েছে নাকি বুঝতে পারছি না, ভিতরে সবই জ্বালা পড়া করছে এখনও পর্যন্ত। এখন আমার যাতে একটুও কমেনি, ওষুধ খেয়েছি, আস্তে আস্তে কাজ করবে হোমিও ওষুধ, খেয়ে দেখি কি হয়, তাই না? তো ঠিক আছে, এখন গিয়ে পুজোটা সেরে নিই, তারপরে সোনামার খাবার বানিয়ে আবার সোনামার কাছে আসতে হবে তাড়াতাড়ি, তাহলে দেরি হয়ে যাবে। তো ঠিক আছে, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। দেখো, সোনামার এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়ালাম সোনামাকে, এখন যাবো। ওই যে কাপড় ধুয়ে রেখেছি গাছের মধ্যে ঝুলিয়ে রেখেছি, চিপতে তো পারি না আঙুলটার জন্য, তারপর যেতে হবে রান্নাঘরে, তাড়াতাড়ি রান্না করতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। তো আমার সোনামা এখন একটু শুয়ে থাকবে, তারপর সোনামাকে স্নান করাবো। তো ঠিক আছে, তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। দেখো, রান্নাঘরে চলে এসেছি, রান্নাবাড়ায় দিকে বসিয়ে দিয়েছি, সবজি কাটলাম আর ডাল সিদ্ধ করে নিলাম প্রেশার কুকারে, মটর ডাল আর ঠাকুর কলার ডাল একসঙ্গে দুটোই রাঁধবো। আর এদিকে এই যে দেখো, নিরামিষ সবজি করে নিয়েছি, নিরামিষ সবজি, সব রকম সবজি দিয়ে নিরামিষ করবো। তো দেখতে থাকো। তো দেখো, এদিকে রান্না বাড়া সবই কমপ্লিট হয়ে গেছে, সোনামাকে স্নান করানো হয়ে গেছে, সোনামার সাজুগুজু হয়ে গেছে, সোনামাকে এখন আমি খাওয়ানোর জন্য এসেছি। দেখো, খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি, সোনামাকে খাওয়ানো দাওয়ানো শুরু করে দেব এখনই। সোনামা পান খাচ্ছে, খাওয়ার পরে পান খেতে লাগে, সোনা খাওয়ার আগে পান খাওয়া যায় না তো, সবসময় শুধু পান খেয়েই যায়, খেয়েই যায় আমার সোনামা, করতেই থাকে করতেই থাকে। তো ঠিক আছে, সোনা পাখি কে কে খাইয়ে নি। তো দেখো, সোনামার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সোনামা এখানে শুয়ে আছে একটু, আর আমি
আমরা এখন খাওয়া দাওয়া করব। দেখো সোনা মা দেখাচ্ছে, সে দেখো তুমি বাবুকে খেতে দিয়ে আসি, ঠিক আছে আমরাও খাওয়া দাওয়া করব। তো গরুকে আজকে খেতে দিয়েছে ওর বাবু, দোকান থেকে চলে এসেছে, ঠিক আছে পরে কথা হচ্ছে তোমাদের সাথে। শুভ বিকাল বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে, আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। সোনামাকে আবার এখন খাওয়ালাম, ওষুধ খাওয়ালাম, কারণ হোমিও ওষুধ সকাল বিকেল দিয়েছে একটা, আর সাদা মুখোটা আর লাল মুখোটাও দিয়েছে হচ্ছে দুপুরে আর রাত্রে, তো এভাবে খাওয়াতে হচ্ছে। আর ওর তো কন্টিনিউ যে ওষুধগুলো আছে সেগুলো তো খাওয়াতে হবেই, যেটা খিচুনির ওষুধ, ওর দুবেলা চলে, দুবেলা ওর খিচুনি ওষুধ চলে সকাল আর রাত্রে, খিচুনি ওষুধ আর একটা ওষুধ আছে, দুটো ওষুধ কন্টিনিউ চলতেই থাকে। খিচুনি ওষুধ খাওয়ানো হয় জন্য খিচুড়িটা একটু কম আর কি, হঠাৎ হঠাৎ শুধু ওই ঝটকাটা ওঠে। ঝটকাটা হচ্ছে এক রকমের খিচুনি, খিচুনি অনেক প্রকার আছে, তো এক একজনের এক এক রকম খিচুনি। সোনামার আগে তো ছিল এমন খিচুনি দনুকের মতো বেঁকে যেত, রাখা যেতই না কোলের মধ্যে, তো এখন সোনামার সেটা নেই। ওষুধ খাওয়াতে খাওয়াতে আর এই যে ব্যায়াম করাতে করাতে একটু কমেছে, কিন্তু এখন ওই যে হঠাৎ করে ঝটকা এসে যায়, ঘুম থেকে উঠলেই হালকা ঝটকা আসে, আবার কখন আসবে কেউ টেরেই পাবে না, তো 5-10 মিনিটের মতো থাকে সেই ঝটকাটা। তো এখন এদিকে দেখো উঠান বাড়ি ঘরও ঝাড় দিয়ে নিয়েছি, এখানে গরু রয়েছে, গরুকে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এদিকে আমার সোনামাকে এখনই আমি আত্মার খাওয়ালাম, অপর ওষুধ খাওয়ালাম, তো এখন যাব একটু পিছনে, সোনামা শুয়ে থাকবে, দৌড়ে গিয়ে দেখে আসব পিছনে গরু ঠোরো পড়ছে নাকি, একটু দেখতে হবে, কারণ এখন কেউ বাড়িতে নেই, ওর বাবুও তো দোকান চলে গেছে। তো চলো একটু পিছনের থেকে আসি, আর সোনামা এখানে একটু থাকুক, বালিশটা দিয়ে আসি সাইডে, সাইডে বালিশ না দিলে আবার বাবা একটু থাকো, হ্যাঁ এখনই চলে আসছি 2 মিনিটে। আমাদের এই ঘরের একটা নতুন ঘরে 1 বছর হলো, কিন্তু এখনও পর্যন্ত বারান্দা দেইনি আমরা, বারান্দা না দিলে খুবই খারাপ দেখা যায়, কীরকম দেখা যায়। এই যে ঘরের সামনে একটা কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছটা অনেকটা বড় হয়ে গেছে, কাঁঠাল ধরেছে আগের বারও এবারও, তো এই গাছটা কাটতে হবে। আর দেখো কী অবস্থা করেছে আমার ফুলের গাছগুলো, কী সুন্দর ফুলের গাছগুলো ছিল না, দেখো কী অবস্থা করেছে আমার গরু, এই যে বড় গাইটা এটাও শেষ, এই যেটা দুষ্টু আছে, এই দুষ্টু আছে, দুষ্টু আছে, এটা দারুণ দারুণ দুষ্টু আছে, আমার ফুলের গাছগুলো একদম খেয়ে দিয়ে শেষ করে দিয়েছে। তো এই যে যাচ্ছি এখন পিছনে, দেখতে দেখতে কত বড় হয়ে গেছে তাই না, এই তো সেদিন ধান বোনা হলো, চারদিকে শুধু সবুজ আর সবুজ, খুবই ভালো লাগে। পায়ের মধ্যে কি এটা, তখন যাচ্ছি বাড়িতে, সোনামা একা আছে বাড়িতে। সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে এখন, সোনামাকে আমি একটু আজকে কোলে করে নিয়ে গেছি, সোনামার স্ট্রলারটা নিয়ে যাইনি, এই যে আমার আঙ্গুলের এই অবস্থা, তো ওই স্টলারটা এখানে ঘর থেকে বাইরে বের করতে আঙ্গুলের মধ্যে লাগে আর কি, ব্যথা লাগত, তার জন্য আর কি নিয়ে গেলাম না স্টলারটা। তো সোনামাকে কোলে করেই আজকে বিকেল টাইমটা একটু ঘুরেছি, ঘুরেছি বলতে বাড়ির সামনেই আর পাশে দিদির বাড়িতে গেছিলাম, একটু গল্প স্বল্প করে বসে থেকে একটু বাড়ির সামনেই ঘোরাঘুরি করে চলে আসছি বাড়িতে। তারপরে তো জানোই সন্ধ্যার কাজ বাজ, তারপর সোনামার খাওয়ার বানিয়ে নিয়ে আসলাম, তো সোনামাকে এখন করাবো হচ্ছে একটু ব্যায়াম। তারপরে দেখো পিছনে কাপড় চোপড়ের একদম জমা হয়ে আছে, তো এই কাপড় চোপড়গুলো আবার ভাঁজ করতে হবে, তাই না বাবা?
হয়েছে? বসে থাকলে অসুবিধা, আমার সোনামা সবসময় মুখটা মানে এরকম করতে থাকে, চটকাতে থাকে চটকাতে থাকে, যে মনে হচ্ছে বুড়ি পান খাচ্ছে, কিছু একটা পান খাচ্ছে। তো সোনামাকে এই যে বসিয়ে হালকা হালকা ব্যায়াম করাই, ব্যায়ামটা তো করাতেই হবে, তারপরে এই যে আছে ওষুধের পালা, এই যে দাউদের ওষুধ আর ওর ওষুধ তো একদম কন্টিনিউ দুই টাইম চলবেই। তা খাওয়াটা এদিকে গরম আছে, ঠান্ডা হোক আস্তে আস্তে। বাবা গো খাবে এখন সুজি, দেখো সুজি বানিয়ে এনেছি। কোনোদিন দুধ ভাত খাওয়াই তাও মিক্সারে পেস্ট করে, কোনোদিন সুজি খাওয়াই, এই হচ্ছে সোনামার খাওয়া দাওয়া। আর মাছটা খাওয়ালে জানো, মাছ খিচুড়ি এসব খাওয়ালে শুধু উল্টি করে, শুধু উল্টি করে, একটু পেটে রাখে না। তো এগুলো খাওয়ালে তাও একটু রাখে, কাশ উঠলে তো তাও বের করে দেয়। তো বন্ধুরা, তোমরা কেউ কেউ কিন্তু একদম সম্পূর্ণ ভিডিও দেখছো না, সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝবে কি করে ওই দিনের ব্লগে বা ভিডিওতে কি কি আছে? তো বলে দিই, আমার সোনামার পিছনে হয়েছে দাউদ, আমি ব্লগের মধ্যে বারবারও বলে দিয়েছিলাম, তবুও এক দিদি তুমি জিজ্ঞাসা করেছো, তো সম্পূর্ণ ভিডিওটা দেখো দিদি, দেখে তারপরে বলবে কেমন লাগছে, ঠিক আছে? আমার সোনামাকে অনেক ভালোবাসো তুমি, তোমরা সবাই। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে কে কোথা থেকে দেখছো, তাহলে আমারও ভালো লাগবে, আমিও জানতে পারবো কোথা থেকে আমার ভিডিও দেখছে। তো এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? কমেন্ট করে বলবে তোমরা কোথা থেকে দেখছো। আর সোনা বাবা আমার এখানে একটু বসিয়ে রাখলাম, সোনা বাবাকে একটু বসিয়ে রাখতে হবে, মাথাটা ও সোজা করে না দুষ্টু। আমার আঙ্গুলের জন্য না, আঙ্গুলটা মানে এরকম করে করে কাজ করতে হচ্ছে, মানে আঙ্গুলটা সবসময় ফাঁকা রাখতে লাগছে, আর ওই জায়গাটার মধ্যেই ব্যথা, শুধু ওই জায়গাটার মধ্যেই ব্যথা করে, মানে ওইখানেই ধাক্কাটা লাগে। তো ঠিক আছে বন্ধুরা, এখন সোনামাকে ব্যায়াম করাবো, তারপরে খাওয়াবো, তারপরে যে কাপড় চোপড়গুলো আছে তারপরে ভাঁজ করব। তো এই যে সিরিয়াল বাই সিরিয়াল সকাল থেকে একদম রাত পর্যন্ত, তারপর তো আমার সোনা পাখি তো ঘুমোই না, সোনা পাখি আমার ঘুমোই না, সারা রাত দুটো তিনটে পর্যন্ত জাগ না থাকে, বুঝতে পারছো? তো তো ওই যে তারপরে ঘুমোতে হয় সোনামা, হয়তো একটু একটু ঘুম পায়, ঠিক আছে? এত রাত্রে তো কেউ জাগ না থাকতে পারে না, সুস্থ মানুষ যখনই আমার একটু একটু ঘুম পায় না, তখনই সোনামা খুক 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 করে কাঁচতে থাকে, তারপরে যে বমি করতে থাকে, উল্টি করতে থাকে, এই করতে করতে মানে তুমি ঘুমোতেই পারবে না। যখনও ভোর ভোর টাইম হয় তিনটে বাজে, দুটো আড়াইতে তিনটে, তখনও ঘুমিয়ে পড়ে, তখন একটু ঘুমোতে পারা যায়। আর দেখো এদিকে এত ভোরে ভোরে যদি ঘুমাই তাহলে কোনো দিন উঠতে একটু দেরি হয়ে যায়, ছটা পার হয়ে যায়, ছটা পার হয়ে গেলে তো বেলা একদম উঠে যায়। তো গ্রামগঞ্জ এলাকা বাড়িতে সকাল সকাল না উঠলে খুবই মুশকিল, নিজেরও খারাপ লাগে বেলা করে উঠতে, কিন্তু শরীর তো আর কি কথা মানবে না, শরীর ঘুম, ঘুমটাই হলো মানুষের মেন, ঘুমটা যদি কমপ্লিট না হয় তো মানুষটা সারাদিন চলবে কি করে, আর সে মানুষটাকে বিছানা থেকে উঠতে পারবে? তো যাই হোক, আমার সোনামা যে এরকম কেউ হয়তো বিশ্বাসই করে না, তোমাদের একদিন দেখাবো কম এটা যে মোবাইলে কয়টা বাজতেছে আর কয়টা পর্যন্ত আমার সোনামা জাগ না রয়েছে, ঠিক আছে? তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি বক বক করছি না। তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আমার সোনামাকে অনেক অনেক আদর ভালোবাসা আশীর্বাদ করো। জানি না আজকে ভিডিওতে কী কী শেয়ার করতে পারলাম কী কী পারলাম না। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। বাবা টাটা দাও, বাবা টাটা দাও, বলো আমি এখন ব্যায়াম করবো, খাবো টাটা, তোমাদেরকে টাটা, সবাইকে টাটা, সবাইকে টাটা, ভালো থেকো সবাই, নমস্কার।